একটি প্রদীপ জ্বালানোর জন্য যারা চেষ্টা করছেন তাদেরই প্রধান মুক্তিযুদ্ধের জীবিত কিংবদন্তি বর্তমান বাংলাদেশের বিবেক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আইনজীবী আহ্বায়ক জনাব ডক্টর কামাল হোসেন, সম্মানিত বিচারক বৃন্দ, আমার সামনে উপস্থিত একটা অসমান যুক্ত করে যারা রাজনৈতিক যুদ্ধে জয়ী হয়ে ঘোষণাময় যুদ্ধে পরাজিত হয়ে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের এই অঙ্গনে এসেছেন, সংসদীয় নির্বাচনের সম্মানিত প্রার্থীগণ, ঐক্য ফ্রন্টের নেতৃবৃন্দ, আমার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। মনে করেছিলাম আরো পরে কয়েকটি কথা বলবো, প্রস্তুত ছিলাম না, তারপর আমাকে বন্ধুরা ডেকেছেন, আমাকে কথা বলতে হবে। আমি বাংলাদেশে সংবিধান অনুযায়ী এক নম্বর ব্যক্তি, বাংলাদেশের সম্মানিত রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদের এলাকার লোক বললে ভুল হবে, আমি একই এলাকার, আমি 1996, 2001 এবং 2008 এই তিনবার আমি জনাব আব্দুল হামিদের সাথে কনটেস্ট করেছি। 96 সনে আমি ভোটে পাশ করেও আমি ডিক্লেয়ার্ড হই নাই, আমি হামিদ সাহেবের চেয়ে 7,200 ভোট বেশি পেয়েছিলাম। 2001 সনে আমি গামছা মার্কা নিয়ে ইলেকশন করে 74,000 ভোট পেয়েছিলাম, হামিদ সাহেব 83,000 ভোট পেয়েছিলেন। এর মধ্যে কিশোরগঞ্জ চাইরে আমার এবং হামিদ সাহেবের কনটেস্ট হয়েছিল, সবচেয়ে কঠিন কনটেস্ট, অর্থাৎ একটা সিট ঢাকা ডিভিশনে পাশ করলে ধানের শীষে আমি করতাম, সেই সিটে এবার আমি ভোট পেয়েছি 4,632। আমি এমনিও গত 7 বছর যাব এলাকায় যেতে পারি না, এই কথাটি আমি আমার নেতা ডক্টর কামাল হোসেন সাহেবকে বহুবার জানিয়েছি। আমাকে কিশোরগঞ্জ যেতে হলে ভৈরব হয়ে যেতে হয়, ভৈরবে আমার গাড়িটা পৌঁছলে কিশোরগঞ্জের এসপির কাছ থেকে একটা ফোন আসে, আপনি কি কিশোরগঞ্জে আসছেন? জি। আপনি কিশোরগঞ্জে না আসাই ভালো। শুধু আমি 2 ঈদে আমার ইটনামি যেমন অষ্টগ্রামে যেতে পারি, তা না হলে আমি যেতে পারি না। এরপরেও এবারে নির্বাচনে আমাকে যখন নমিনেশন দেওয়া হলো, আমাকে প্রশাসন থেকে বলা হলো আপনাকে আমরা 10 তারিখে মার্কা পাওয়ার পর এলাকায় যেতে দিব, এর আগে আমাকে এলাকায় যেতে দেয় না। এখানে পিছনের গন্ডগোলটা বন্ধ করেন, পিছনের বসার পরে মার্কা
দিবে। এসপি সাহেব জনসভার নেতার মতো একটা বক্তৃতা করলেন উন্নয়নের পক্ষে ভোট দেওয়ার জন্য আমাদের সবার সামনে জেলা। এটার সঙ্গে সঙ্গে আমার চিফ ইলেকশন এজেন্ট আমার স্ত্রী সুপ্রিম কোর্টের লয়ার উম্মে কুলসুম রেখা বললেন এসপি জনসভার বক্তৃতা শোনার জন্য আমরা এখানে বসি নাই, আপনি বক্তৃতা বন্ধ করেন। এই শুরু হলো। আমি মার্কানি এলাকাতে যাওয়ার পথে একটা জায়গা আছে ইটনা এবং কিশোরগঞ্জের মধ্যে, তার নাম চামড়াঘাট, বিখ্যাত বন্দর। এইখানে আমাকে নেওয়ার জন্য 15-20 হাজার লোক আসলো শুধু নৌকায়। ইটনা থেকে খবর আসলো লোক যদি ইটনা যায় তাহলে গুলি করে মেরে ফেলা হবে। আমি সবাইকে এখানে রেখে একটা স্পিডবোটে করে 10 জন লোক নিয়ে আমি ইটনা লঞ্চ ঘাটে গেলাম। এটাকে বলা হয় জেটি ঘাট, যাদের দেশে নদী আছে তারা বুঝবেন। সেই জেটি ঘাটে নামার সঙ্গে সঙ্গে দেখলাম উপরে 100-এর উপরে পুলিশ দাঁড়িয়ে আছে, ইএনও সাহেব আছেন, ওসি সাহেব আছেন। আমি স্পিডবোটটা ছাড়ার সঙ্গে সঙ্গে ঘাটে লাগানোর সঙ্গে সঙ্গে আমার যে মূল অফিস যেটাকে আমি নির্বাচন পরিচালনার জন্য করেছিলাম সেই অফিসে ইয়নু সাহেব পুলিশ গিয়ে সিলগালা করে দিল, যেটা সারা দুনিয়াতে দেখাইছে। এটাই প্রথম দেখাইছে যে ফজলুর রহমানের অফিসটা 10 তারিখে সিলগালা করে দিয়েছে, আমার নির্বাচনী প্রধান অফিস। আমি উঠার সঙ্গে সঙ্গে একজন বাচ্চা ছেলে আসলো, আইসা বলল আপনার পিছনে এত লোক কেন? আমি বললাম আমার পিছনে কতজন লোক? বলল 10 জন হবে। আমরা 10 জন লোক নিয়ে যেতে পারবো না? আমি বললাম না, আপনি 5 জনের বেশি নিয়ে যেতে পারবেন না। আমি বললাম কোথায় লেখা আছে? বললো আরপিউতে লেখা আছে। আমি তো আরপিউটা আমাকে দেখান। উনি কতক্ষণ আরপিউর পাতা খুললেন, খুলে আর দেখাতে পারলেন না। পরে বললেন আমি ম্যাজিস্ট্রেট, আমি যা বলবো তাই আয়। এই কথা বলার পরে রেখা বলল যে দেখেন আমরা কিন্তু সুপ্রিম কোর্টের উকিল। সে আঙ্গুল উঁচা করে বলল আমি কিন্তু ম্যাজিস্ট্রেট। আমি বললাম আঙ্গুলটা নামান, তা না হলে বিপদ হবে। এই অবস্থায় দাঁড়িয়ে হাজার হাজার মানুষ চতুর্দিক থেকে আসতে লাগলো, তারা পথ ছেড়ে দিল, আমি বাসায় চলে গেলাম। বাসায় যাওয়ার পরে আমি 11, 12, 13, 14 এই 4 দিন আমি ঘুরতে পেরেছি। 15 তারিখ থেকে মামলা শুরু হলো এবং মামলাটা হলো আপনাদের কেমন হয়েছে আমি জানি না, প্রত্যেক থানায় একটা মামলা, ইটনায় একটা, অষ্টগ্রামে একটা, মিটামানে একটা, এবং সবকে ধরা শুরু করলো। যাকেই ধরে ওই মামলায় অ্যারেস্ট দেখে শোন অ্যারেস্ট দেখানো হয়। বেশি মামলা করা হলো না, 3 থানায় 3টা। আমার 100 নেতা কর্মীকে ধরে ফেললো এবং আমি খুব দ্রুত কথাটা বলতেছি, পুলিশ পাকিস্তানি হানাদার বাহিনীর মতো সন্ধ্যা থেকে ভোর 4টা পর্যন্ত প্রত্যেকটা গ্রামে গ্রামে যাওয়া শুরু করলো। এমন এক অবস্থা সৃষ্টি হলো, আমি মুক্তিযোদ্ধা ছিলাম, যুদ্ধের সময় শুনতাম পাকিস্তানি বাহিনী গ্রামে উঠেছে, মানুষ প্রাণ বাঁচানোর জন্য দিক দিক ছুটছে, ওই হাওরে গিয়েছে, বিলে গিয়েছে, জঙ্গলে গিয়েছে, ধান কেটে গিয়েছে। আমার এলাকায় একই অবস্থা শুরু হলো 15 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত। যদি আমি আপনাদেরকে বর্ণনা করে বলি, একটা গ্রামে 100 পুলিশ গিয়েছে একটা ইউনিয়নে, ঠিক তার পাশের ইউনিয়ন থেকে ফোন আসলো আমার এলাকাতে পুলিশ এসেছে, কত? 100। ইটনা থানাতে 900 পুলিশ গিয়েছে। আমি বললাম এত পুলিশ তো হতে পারে না একটা থানায়, এত পুলিশ তো বাংলাদেশের শক্তি নাই। বললো না, সবার পরনে পিছনে ডিবি লেখা আছে অথবা পুলিশ লেখা আছে, একটা পোশাক আছে। এর অর্থ হলো পুলিশের বাইরেও, প্রকৃত পুলিশের বাইরেও আওয়ামী লীগের নেতা কর্মী অথবা ছাত্রলীগ যুবলীগের নেতা কর্মীকে পুলিশ সাজিয়ে মানুষকে অত্যাচার করার জন্য প্রকৃত পুলিশের সঙ্গে গ্রামে গ্রামে নিয়ে গিয়েছে। এবং আমার এলাকাতে 15 দিন যদি বিশ্বাস করেন, এটা একটা কারবালার প্রান্তর ছিল।
হয়েছিল। আমি কোথাও মিটিং করতে গেলে বিজেপি গেল 15 তারিখ, এরপর থেকে পুলিশের শক্তি বাড়ল, সেই বিজেপি এবং পুলিশ দিয়ে ঘেরাও করত, বলা হতো 15 মিনিট কথা বলবেন, এর বেশি বলতে পারবেন না। এরপরে শুরু হলো 15 মিনিট বলতে পারবেন কিন্তু মাইক দিয়ে বলতে পারবেন না, এমন একটা অবস্থা। 22 তারিখ পর্যন্ত আমি 23 তারিখে সাংবাদিক সম্মেলনে কিশোরগঞ্জ করলাম, সারা দুনিয়া দেখেছে, সমস্ত পত্রিকায় উঠেছে, এলাকায় আমি সাংবাদিক সম্মেলন করেছি। আমি আমার স্যারকে বারে বারে মোবাইল করে আমি যন্ত্রণা করেছি, ওনাকে কষ্ট দিয়েছি, উনি জানেন। অবস্থাটা এমন হলো, আমি যখন 24 তারিখ কিশোরগঞ্জ থেকে ইটনায় গেলাম, আমার বাড়িতে ঢুকার সঙ্গে সঙ্গে আমাকে এসে বলা হলো 100 পুলিশ মিলিটারি বিজেপি বাড়ি ঘেরাও করেছে। সেইখানে ওসি সাহেব দিয়ে বললেন আজকে থেকে আপনি আর বের হতে পারবেন না। সেই 24, 25, 26, 27, 28, 29 পর্যন্ত আমি গড় থেকে বের হতে পারলাম, 30 তারিখ তো নয়, আমাকে বের হতে দেওয়া হলো না। আমার কর্মীদেরকে রাখা হলো হাওরে বিলের পারে, অথবা দেশ ছাড়া করা হলো শত শত নেতা কর্মীকে, বহু কর্মীকে জেলখানায় নিয়ে গেল, প্রত্যেকটা চেয়ারম্যানকে জেলখানায় নিয়ে গেল। এইভাবে ইলেকশনের যে একটা পরিবেশ সৃষ্টি হলো, এটা একটা ভুতুরে পরিবেশ ছিল, কোনো মানুষ রাস্তা দিয়ে হাঁটত না। তারপরেও আমি এজেন্ট দিলাম, একটা এজেন্টের লিস্ট ওসির হাতে পড়ল ইটনাতে, সেই এজেন্টের লিস্টের যে কি অবস্থা, এজেন্টের লিস্ট নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করছে বাপকে আপনার ছেলে কোথায়, ও এজেন্ট হয়েছে, ও তো পালিয়ে গেছে, ওর বউ কোথায়, বউ এসব দেখে আনছে, বউ বলছে আমি তার স্ত্রী, বলছে তুমি তো খুব সুন্দর, তোমার স্বামী যদি এজেন্ট হয় তাহলে তোমাকে কিন্তু জানো তো কি করা হয়, তোমাকে দর্শন করা হবে। আমার এলাকাতে এই কথাটা বারবার উচ্চারিত হয়েছে, যাদের স্বামীরা এজেন্ট হবে তাদের স্ত্রীদেরকে শ্লীলতাহানি করা হবে, এ হলো অবস্থা। এই যে একটা ধ্বংসযজ্ঞ, কেন পৃথিবীতে বেঁচে আছি জানি না, বয়স 71 বছর, 69 সালে যখন বিয়ে পাশ করে আমি স্বপ্ন দেখেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে পলিটিক্যাল সায়েন্সে ভর্তি হব, ইকবাল হলের ছাত্র হব, পলিটিক্যাল সায়েন্সে পড়ব, আমার প্রত্যেকটা আশা পূরণ হয়েছিল। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসি তখন তুফাইল আহমদ ছাত্রলীগের প্রেসিডেন্ট, আসম আব্দুর রব জেনারেল সেক্রেটারি, 1969 সন অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই সময়গুলো পরবর্তী বছরে। আমি কেন বলছি কথাটা, আজকে কামাল হোসেন সাহেব, রব সাহেবরা, আপনাদেরকে আজকে উত্তর দিতে হবে, এই দেশটা কি পাকিস্তানের চেয়ে ভালো অবস্থানে আছে? তাই যদি না হয়ে থাকে, তাহলে আপনারা কেন একদিন আমাদেরকে স্লোগান দিতে শিখিয়েছিলেন, তোমার হওয়ার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, কেন আমাদেরকে স্লোগান দিতে বলেছিলেন জয় বাংলা, কেন আমাদেরকে বলেছিলেন যুদ্ধে যেতে হবে, যার যা আছে তাই নিয়ে প্রস্তুত হও, এই একটা দেশ, এই দেশটা চাই না বন্ধুরা, এই দেশে এই দেশটা চাই না। যে দেশের প্রধানমন্ত্রী 35টা সেন্টার, টেলিভিশন সেন্টার খুলে 17 কোটি মানুষের সামনে, বিশ্বের 7.5 কোটি মানুষের সামনে 100% মিথ্যা কথা বলে, সেই দেশ আমরা চাই না বন্ধুরা। এই দেশ যদি পরিবর্তন করতে না পারেন ডক্টর কামাল হোসেন এবং নেতৃবৃন্দ, তাহলে এই দেশ আমরা, ওই যে আত্মহত্যা বলছেন, আমি বলছি তাহলে দেশের স্বাধীনতা থাকবে না। আর এই দেশের স্বাধীনতা যদি না থাকে, একদিন এখন থেকে 250-200 বছর আগে যেমন করে আমাদের মায়েরা বোনেরা ছলা বলতো, ছেলে ঘুমালো, পাড়া ঘুরালো, ওর গেলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে, ধান ফুরালো, পান ফুরালো, খাজনার উপায় কি, আর কটা দিন সবুর কর রসুন বুনেছি, এইরকম একটা দেশ আগামীতে হতে যাচ্ছে বন্ধুরা আমার। আমরা চেয়ে থাকি
আমাদের পাশে দেশ আমাদের খুশি প্রতি খুশি না খুশি আমরা চাই কি তাদের সিদ্ধান্ত কি এই সিদ্ধান্ত নিয়ে যদি আমাদের রাজনীতি চলে জীবনে কোনোদিন আমাদের মুক্তি আসবে না বন্ধুরা আমি আজকে আপনাদের কাছে পরিষ্কার ভাবে বলতে চাই মীর জাফরের জয় গৌরবের নয় সিরাজউদ্দৌলার জয় সিরাজউদ্দৌলার পরাজয় কোনো গ্লানির নয় ইমাম হুসেনের পরাজয় কোনো গ্লানির নয় ইয়াজিদের পরাজয় গৌরবের নয় বন্ধুরা ডিসেম্বরের হাসিনার নির্বাচনের জয় কোন গৌরবের নয় বন্ধুরা মির্জাফরের জয় যেমন হাসিনার জয় তেমনি তেমন আমি আমার বক্তব্য এই কথা বলে শেষ করতে চাই একটা কবিতা শুধু বলবো আমি সেই কবিতাটা হলো এত দীর্ঘ রাত হয় অন্ধকার হয় এত গাঢ় নক্ষত্র মেঘে ঢাকা গড়ে ধরে বাতি নাই কো কারো অন্ধকার সর্বব্যাপী জোনাকিও লেগেছে মরক অন্ধকার সর্বনাশী অন্ধকারে বাংলাদেশ নরক সেই অন্ধকারে কে আলু জ্বালবে সে আলু কি ঐক্যফ্রন্ট জ্বালতে পারবে এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ ধন্যবাদ জনাব ফজলুর রহমান ওনার হৃদয় স্পষ্টি বক্তৃতার জন্য